আপনারা কিভাবে অনলাইনে ভোটার কার্ড আবেদন করবেন বাড়িতে বসে আপনার স্ত্রীর বা আপনার ছেলের আপনার নিজের ফোন থেকে আপনি আবেদন করতে পারবেন এই ভোটার কার্ড কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সঙ্গে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এই রিলেটেড প্রত্যেক দিন নতুন নতুন খবর পাওয়ার জন্য চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই আপনি সবার প্রথমে আপনার ফোন বা ডেস্কটপ বা ল্যাপটপ আপনি একটা যে কোনো গুগলের ব্রাউজার ওপেন করে NVSP এই লেখাটা লিখবেন NVSP.in এটা লিখলে এই হোম পেজটা ওপেন হয়ে আসবে এরপর আপনি পেজটা একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এই যে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন এই অপশনটাতে আপনি ক্লিক করবেন এগুলো কিন্তু এখন একটাও আপনার খুলবে না যতক্ষণ না আপনি লগ ইন এবং আপনাকে সবার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এই যে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন এই অপশনটাতে ক্লিক করে দেবেন দেখুন এরপর আপনি যদি আগের থেকে অলরেডি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনার ইউজার নেম এখানে দেবেন পাসওয়ার্ডটা এখানে ক্যাপচারটা দিলেই লগ ইন করলে কিন্তু পেজটা সাবমিট হয়ে যাবে আর যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন অ্যাজ এ নিউ ইউজার এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন ওপেন হয়ে এসছে এরপর আপনি একটা ফোন নাম্বার আপনার এখানে কিন্তু লিখে দিতে হবে এরপর আপনি এখানে আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দিবেন লেখার পর এখানে ক্যাপচার দেবেন ক্যাপচার দেওয়ার পর সেন্ড ওটিপি করলে কিন্তু আপনার ফোনে একটা ওটিপি যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন দেখুন নাম্বার একটা কিন্তু ওটিপি সেন্ড হয়ে গিয়েছে এরপর এখানে ওটিপিটা লিখে দিতে হবে এরপর এখানে আপনি দুটো অপশন দেখতে পারবেন আই হ্যাভ এপিক নম্বর আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে আই ডোন্ট হ্যাভ এপিক নম্বর যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে যেহেতু আপনি প্রথম করতে চাইছেন আপনার ভোটার কার্ড নেই যদি আপনি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকেন 18 বছর হয়েছে সদ্য আপনি করতে চাইছেন নিজের থেকে তাহলে কিন্তু আপনি ভোটার কার্ড আপনার বাবার দিয়েও করতে পারেন আর আই হ্যাভ নো এপিক কার্ড এই অপশানটা ক্লিক করলে আপনার কিন্তু কোনো ভোটার কার্ড দিতে হবে না আপনি নতুনভাবেই কিন্তু এটা আবেদন করতে পারবেন দেখুন এরপর এই যে ফার্স্ট নেম এখানে আপনি লিখে দেবেন তারপরে আপনার টাইটেলটা লাস্ট নেম এখানে লিখে দেবেন মেল আইডি থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই এরপর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ডটা কীভাবে কীভাবে পাসওয়ার্ডটা ব্যবহার করবেন আপনি এরকমভাবেও কিন্তু এটা ফিল আপ করতে পারেন পাসওয়ার্ডটা বড় হাতের দেখুন আমি এ লিখেছি তারপরে ছোটো হাতের এ ছোটো হাতের BCD অ্যাট দ্য রেট দিয়েছি 1 2 3 4 এরকমভাবে আপনি আপনার এখানে নামে দিতে পারেন গ্রামের যে যা ইচ্ছা আপনার মনে হবে সেটা দিয়ে আপনি এরকম পাসওয়ার্ডটা কিন্তু করবেন নাহলে কিন্তু হবে না এটা তারপরে এখানে রেজিস্ট্রেশন অপশানটাতে ক্লিক করে দেবেন এই রেজিস্ট্রেশন অপশানটাতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে যাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এখানে ইউ আর রেজিস্ট্রেশন সাকসেসফুল এরপর এখানে আপনার ইউজার নেম অর্থাৎ ফোন নাম্বারটা এখানে দেবেন আর পাসওয়ার্ড যেটা দিলেন এটা দেবেন আর এখানে ক্যাপচারটা লিখে লগ ইন করে দেবেন দেখুন কী করছি দেখুন আমি লিখে দিয়েছি এরপর আমি লগ ইন অপশানতে ক্লিক করছি দেখুন আমার পেজটা কিন্তু লগ ইন হয়ে গিয়েছে এরকমভাবে আপনারা রেজিস্ট্রেশন করে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে দেখুন রেজিস্ট্রেশন অ্যাজ এ নিউ ইলেকটর ভোটার এখানে আপনি ক্লিক করে দেবেন এই হাত চিহ্নটা আসলেই ক্লিকটা হবে কিন্তু আপনাদের ক্লিক করলাম দেখুন ক্লিক করার পর আপনি যেহেতু নতুন ভোটার কার্ড আবেদন করতে চাইছেন আগে হয়নি দেখুন এই ফর্ম 6 এই অপশানটাতে ক্লিক করবেন দেখুন ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখুন পেজটা ওপেন হয়ে এসছে আপনি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বা আপনার যে স্টেট হবে সেই স্টেটের নাম লিখে দেবেন আমি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করছি যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে করছি নতুন তাই ওয়েস্ট বেঙ্গল লিখলাম তারপরে আমি যে ডিস্ট্রিক্টটা দিচ্ছি সেই ডিস্ট্রিক্টটা আপনাদের যা ডিস্ট্রিক্ট হবে আপনারা সেটা দিয়ে দেবেন আমি এটা আমার ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম তারপরে আমি যে আমার অ্যাসেম্বলি অর্থাৎ আমার যেটা লোকসভা রয়েছে সেই লোকসভাটা আমি এখানে সিলেক্ট করলাম আপনারা আপনাদের লোকসভাটা আগে জেনে নেবেন তারপরে সিলেক্ট করবেন বা আপনাদের অ্যাসেম্বলি যদি পুরনো ভোটার কার্ড থাকে না তাহলে কিন্তু ওখানে লেখা থাকে ওটা লিখে নেবেন এরপর আপনি প্রথমে এই নামটা লিখলাম নামটা লেখার পর এখানে ক্লিক করতে বাংলা নামটা এসে গিয়েছে তারপরে এখানে টাইটেলটা লিখে দেবেন আমি লিখছি দেখুন এরপর এখানে ক্লিক করলাম দেখুন আসছে কিন্তু টাইটেলটা এখানে দেখুন এরপর দেখুন নেম অফ রিলেটিভ অফ অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আপনার এখানে স্বামী আপনি যদি বিবাহিত থাকেন ছেলে বা মেয়ে হয়ে থাকেন অবিবাহিত তাহলে আপনার বাবার নামটা এখানে লিখে দেবেন এখানে আমি লিখে দিলাম দেখুন
দেখুন আমি রিলেটিভ নামটা লিখে দিলাম, এখানে বাংলা নামটা এসে গেছে, টাইটেলটাও লিখে দিলাম, এরপর কি রিলেটিভ সেটাও, রিলেশনটা কি রয়েছে এখানে কিন্তু আমি লিখে দিলাম, দেখুন ফাদার্স অপশনটা। এরপর যদি আপনার ফোন নাম্বার থাকে তাহলে আপনি দিতে পারেন, না থাকলেও কোনো সমস্যা নেই। দেখুন এখানে লেখা আছে ইফ অ্যাভেলেবেল, যদি থাকে। এরপর মেল আইডিটা এখানে দিয়ে দেবেন, কিন্তু ফোন নাম্বার দিয়ে দিলে এখানে ফোন নাম্বার লিখবেন, ফোন নাম্বার লিখে টিক চিহ্নটা দিলেন, এখানে দেখবেন সেন্ড ওটিপি করবেন, একটা ওটিপি যাবে আপনার ফোন নাম্বারটা, তারপরে ওটিপি লিখতে হবে, তাহলে কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে, আপনার ফোন নাম্বারটা ভেরিফাইড থাকবে। এরপর আপনার আধার নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে দেখুন এখানে জেন্ডার সিলেক্ট করতে বলা হয়েছে, দেখুন জেন্ডারটা কি লিখবেন এখানে, আপনি যদি মেল হন মেল করে দেবেন, ফিমেল হলে ফিমেল, যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপর একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসলে দেখুন এখানে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা ক্লিক করলে এসে যাবে। এরপর আপনার যে ডেট অফ বার্থ হবে সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে, এখানে আপনারা সেটা আপনাদের যে ডেট অফ বার্থ সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। এরপর এর প্রুফ হিসেবে দেখুন সেলফ অ্যাটেস্টেড কপি ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ, এজ প্রুফ হিসেবে আপনাকে কিছু ডকুমেন্টস দিতে হবে। কী কী দিতে পারবেন আপনি দেখুন, বার্থ সার্টিফিকেট দিতে পারবেন, তারপরে ইন্ডিয়ান পাসপোর্ট থাকলে পাসপোর্ট, প্যান কার্ড থাকলে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড বা অথবা ক্লাস টেন অথবা এইচএসের অ্যাডমিট কার্ড, যেটাতে ডেট অফ বার্থ লেখা রয়েছে সেটা হলেই আপনার কিন্তু এখানে হয়ে যাবে। এরপর আপনি যেটা আপনার রয়েছে সেটা দিয়ে দিলেন, এখানে চুজ করলেন, আমি এখানে আধার কার্ডটা দিয়ে দিলাম যেহেতু আধার কার্ড রয়েছে। এরপর এখানে একটা চুজ ফাইল করতে হবে, এখানে মানে এখানে ফাইল করলে আপনার কিন্তু ওই ডকুমেন্টসটা এখানে এসে যাবে, এখান থেকে আপনি একটা সিলেক্ট করে নেবেন, ফোনে হলে ফোনে আপনার যেখানে থাকবে সেটা আপনাকে এখানে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। আমি পিডিএফ করে রেখেছি, দেখুন পিডিএফটা আমার এসে গেছে। তারপরে এইখানে আপনাকে কিন্তু আপনার হাউস নাম্বার যদি থাকে হাউস নাম্বারটা লিখে দেবেন, তারপরে আপনি কিন্তু, তারপরে এখানে আপনার যদি কোনো রাস্তা আপনার পাশ দিয়ে চলে গেছে তার লিখে দিতে পারেন, বা লোকেশন আপনার নিয়ারেস্ট কোনো যদি কিছু মন্দির বা স্কুল যদি কিছু থাকে তাহলে এই ঘরটাতে লিখে দেবেন। এরপর ভিলেজ এখানে লিখে দেবেন, এরপর পোস্ট অফিসটা আপনার লিখে দিতে হবে এখানে, এই যে তহসিল মণ্ডল এখানে আপনার থানার নামটা লিখে দেবেন, তারপরে আপনি এখানে এই যে পিনকোড, আপনার যে পিনকোড রয়েছে সেটা এখানে লিখে দেবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি এইভাবে অ্যাড্রেসটা ফিল আপ করে দিয়েছি, আমি হাউস নাম্বার দিয়ে দিলাম, এরপর আমার যে এরিয়া সেটা শরৎপল্লী, সেটা শরৎপল্লী দিয়ে দিলাম, এরপর মেদিনীপুর ভিলেজ টাউন লিখে দিলাম, টাউন পোস্ট অফিস টু মেদিনীপুর কতোয়ালি, এরপর পিনকোড দিলাম, ডিস্ট্রিক্টটা আমার সিলেক্ট করা ছিল, এরপর স্টেটটাও সিলেক্ট করে দিলাম, এগুলো দুটো আগের থেকে সিলেক্ট করা ছিল অটোমেটিক বাই ডিফল্ট। এরপর এই যে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনাকে কী কী দিতে হবে দেখুন, এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনাকে কী কী দিতে হবে দেখুন, এখানে ডকুমেন্টস টাইপ দেখুন, ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, আধার কার্ড রয়েছে, এরপর আপনার এই যেগুলোর মধ্যে হবে আপনি সেগুলোকে সিলেক্ট করে দেবেন। আমি এখানে আধার কার্ডটা যেহেতু আছে আমি আধার কার্ডটা দিয়ে দিলাম। এখানে এখানে একটা চুজ ফাইল করতে হবে, এখানে মানে এখানে ফাইল করলে আপনার কিন্তু ওই ডকুমেন্টসটা এখানে এসে যাবে, এখান থেকে আপনি একটা সিলেক্ট করে নেবেন, ফোনে হলে ফোনে আপনার যেখানে থাকবে সেটা আপনাকে এখানে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। আমি পিডিএফ করে রেখেছি, দেখুন পিডিএফটা আমার এসে গেছে। কিন্তু আপনার একটা কালার পাসপোর্ট সাইজ ফটো মাপ দেওয়া রয়েছে, দেখুন 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার, এই আপলোড অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন পেজটা এখানে ওপেন হয়ে যাবে, এখান থেকে আপনাকে চুজ ফাইল করতে হবে, ছবিটা এখান থেকে আপনাকে নিয়ে নিতে হবে। এখানে চুজ ফাইল করবেন, এখানে দেখুন আমি ছবিটাকে আপলোড এখানে করে নিয়েছি। এরপর আপনাকে কিন্তু আপনার এখানে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি, যদি আপনি হন তা নাহলে এখানে কিছু করার দরকার নেই, এখানে আপনি যদি প্রতিবন্ধী হন তাহলে কিন্তু এখানে অপশনগুলোতে ক্লিক করবেন কী ধরনের সেটা, নাহলে কিন্তু আপনি নিচের দিকে চলে আসবেন। এরপর নেম অফ ফ্যামিলি মেম্বার, আপনার পিতা বা মায়ের নাম এখানে লিখে দিবেন, তারপরে রিলেশন এখানে কী রয়েছে সেটা এখানে লিখে দিতে হবে, তারপরে তার এপিক নাম্বারটা আপনাকে এখানে কিন্তু দিতে হবে। এরপর আপনি একটু নিচের দিকে চলে আসুন, তারপরে দেখুন দেখুন এখানে কী লেখা আছে, আই এম সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড প্লেস অফ মাই বার্থ ইজ, এখানে আপনি আপনার গ্রামের নামটা লিখে দিবেন, এখানে স্টেটটা এখানে সিলেক্ট করে দিবেন, আমি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে দিলাম, এরপর ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে দিতে হবে কিন্তু আরেকবার, আপনার যে ডিস্ট্রিক্ট সেটা এখানে আরেকবার সিলেক্ট করে দেবেন, এরপর এখানে আপনার গ্রামের নামটা কিন্তু লিখে দিবেন, তারপরে আপনার এখানে ডেটটা সিলেক্ট করবেন, কোন ডেট সিলেক্ট করবেন, আপনি যদি জন্ম থেকেই
ভারত এখানে পশ্চিমবঙ্গে বা যে জায়গা থেকে আবেদন করছেন সেই জায়গার হয়ে থাকেন, বসবাস করছেন, তাহলে আপনার এখানে জন্মের তারিখটা এখানে লিখে দিবেন। আর নাহলে যদি আপনি ইন্ডিয়াতে 5 বছর ধরে বাস করছেন বা আপনি দিল্লি থেকে ওয়েস্ট বেঙ্গলে এসেছেন 5 বছর ধরে, তাহলে কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে স্থানান্তরিত হয়ে থাকলেও এখানে সেই ডেটটা দিবেন, মানে আপনি যেখান থেকে আবেদন করছেন সেখানে কত বছর বাস করছেন, ব্যাস। এরপর আরেকবার এখানে কিন্তু প্লেসটা আপনাকে লিখে দিতে হবে, আপনার গ্রামের নামটা লিখে দেবেন এখানে। তারপরে এখানে এই যে ক্যাপচারটা দিবেন, ক্যাপচারটা লিখে করে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানতে ক্লিক করবেন। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন সাবমিট করতেই দেখুন ফর্মটা আমার এরকমভাবে চলে এসছে, প্রিভিউ প্রিন্ট প্রিভিউটা দেখাচ্ছে। এটা যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে একবার দেখে নেবেন। দেখুন নাম এখানে আপনি যা যা করেছেন সেখানে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা দেখা যাচ্ছে। এরপর এখানে এটা যদি আপনার সব কিছু ঠিকঠাক পূরণ করা থাকে তাহলে সাবমিট বাটনটাতে ক্লিক করবেন, আর যদি মনে হচ্ছে যে আমার কোথাও ভুল রয়েছে তাহলে ব্যাক অপশানটাতে ক্লিক করলে আপনাদেরকে ওই পেজটাতে আবার নিয়ে চলে যাবে। এরপর আমার সব ঠিকঠাক আছে সেই জন্য আমি সাবমিট অপশানটাতে ক্লিক করে দেব। এরপর আপনি যখন এই ফর্মটা সাবমিট করবেন, সাবমিট করলে কিন্তু আপনার এরকম একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ বেরিয়ে আসবে, যেটাতে এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি লেখা থাকবে, রেফারেন্স আইডি লেখা থাকবে, যেটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করতে পারবেন। এই নাম্বারটা আপনি কাগজে লিখে রেখে দেবেন বা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন, পরবর্তীকালে আপনি এটা দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করতে পারবেন হয়েছে কি না। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করুন, এবং আপনি যদি এই চ্যানেলে প্রথম এই ভিডিওটা দেখছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেক দিন পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্র সরকারের স্কিম ও চাকরি সম্বন্ধে আপডেট সবার আগে পাওয়ার জন্য।